প্রথম স্কুলে যাবার দিন, প্রথমবার ফেল, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল, প্রথম খেলা লেকের মাঠে, প্রথম ফুটবল, মান্না পিকে চুনির ছবি, বিরাট সম্বল। আমার ক্ষেত্রে মান্না পিকে চুনি নন, ডিয়েগো মারাদোনা প্রথম সুপার হিরো। আজ আপনাকে নিয়ে যাব আমার 7 বছর বয়সে, 1990-তে আমার প্রথম বিশ্বকাপ দেখা, ইতালিয়া 90। খেলা দেখা যেত আমাদের দূরদর্শন আর বাংলাদেশের বিটিভিতে। আমার বাড়ি বসিরহাট, বাংলাদেশের বেশ কাছে। বাংলাদেশের ছবি ভালোই আসতো, যদিও তার জন্য আলাদা একটা অ্যান্টেনা থাকতো, আমরা বলতাম ছোট অ্যান্টেনা, সাইজে যেহেতু দূরদর্শনের অ্যান্টেনার থেকে ছোট ছিল। তখন টিভি দেখা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল না। এখন মোটামুটি জনপ্রতি একটা টিভি, এক একজনের দুটো মোবাইল, সবাই একা একা খেলা দেখে। আর তখন টিভিতে খেলা দেখা আর স্টেডিয়ামে খেলা দেখা মোটামুটি একই ছিল। পুরো পাড়ায় একটা কি দুটো টিভি, খেলা শুরুর আগে সবাই মিলে হইচই করে টিভির কাছে, ঘর পেরিয়ে বারান্দা, বারান্দা পেরিয়ে উঠোন, পেছনের লোক খুব একটা বিশেষ কিছু দেখতেও পাচ্ছে না, কিন্তু সবাই মিলে একসাথে চিয়ার করার আনন্দই আলাদা ছিল। আজ সৃজনের পদাবলিতে আমার প্রথম বিশ্বকাপের টুকরো টুকরো স্মৃতি নিয়ে গল্প হবে। ইতি অর্পণ ওর পডকাস্টের জন্য ওয়ার্ল্ড কাপের কিছু স্মৃতিচারণ চেয়েছিল, ওকে একটা লেখা দিয়ে মনে হলো যে আরও কিছু বলা বাকি থেকে গেল, সেগুলো বলছি এখানে। তবে দুটো এপিসোডই আলাদা আলাদাভাবে স্বয়ংসম্পূর্ণ, যদিও কিছুটা জায়গা একই থাকবে, না হলে এপিসোড খাপছাড়া হয়ে যেত। তো হচ্ছিল ইতালিয়া 90-র কথা, তার 4 বছর আগে মেক্সিকোতে। ছোটোখাটো চেয়ারের একটা মানুষ ম্যাজিক দেখিয়েছেন, নাম ডিয়েগো মারাদোনা। তখন সবাই আর্জেন্টিনার ফ্যান, সবাই মারাদোনা ফ্যান, অন্য কোনো টিম বাছার সুযোগই নেই। সেটা না হলেও মারাদোনা ম্যাজিক যা দেখেছি আমি ছোট সাদা কালো টিভিতে, তারপর তার ফ্যান হওয়া ছাড়া অন্য অপশানও থাকে না। ফাইনালে আমার ভগবান হেরে গেছিলেন, প্রচুর কষ্টও পেয়েছিলাম। তবে মনে হয় ওনার দলের বিরুদ্ধে 2টো রেড কার্ড, ওনার দলের বিরুদ্ধে পেনাল্টি না দিলে সেবারও থামানো যেত না ওনাকে। ইতালিয়া 90 দেখেছি মেজদাদুর বাড়ি, শুধু আমি না প্রায় পুরো পাড়া। আমার দাদু মানে বাবার বাবা, ওনারা 4 ভাই, পাশাপাশি বাড়ি সব। এবার মেজদাদুর বাড়ি যেতে হলে মাঝে ছোট দাদু শেষ দাদুর বাড়ি পেরিয়ে যেতে হয়, রাদার যেতে হতো, কারেন্ট চলে যেত বলে ব্যাটারি ইনভার্টার এইসব ছিল যাতে খেলা দেখা না আটকায়, সে এক দারুণ ব্যাপার। 1994-এ আমাদের বাড়িতে সাদা কালো টিভি আসে, আর 2002-তে আসে কালার টিভি, দুটোই ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, ওয়ার্ল্ড কাপের কিছুদিন আগে, দুটোই ফিলিপস এবং দুটোই লম্বা সময় ধরে চলেছে, পরেরটা তো প্রায় 20 বছর ধরে চলেছে। বড় অ্যান্টেনা ছোট অ্যান্টেনা ছেড়ে কেবল টিভি হয়ে এখন ওয়্যারলেস, মাঝখানে DTHটা আর আসেনি বাড়িতে, তবে কেবলের সিগন্যাল ডিজিটাল হয়েছিল। আগে কেবল চ্যানেলে 20টার পর সব চ্যানেল ঝিরঝির করত, ডিজিটাল হওয়ার পর সেসব ঠিক হয়েছিল। এখন ওয়াইফাইতে এসেছে বাফারিং, তবে কোনটা সার্ভারের আর কোনটা আমার নেটওয়ার্কের জন্য সেটা বোঝা যায় না। অবশ্যই খুচরো সমস্যাগুলো থাকে বলেই পরে এগুলো নিয়ে গল্প করার সুযোগ পাওয়া যায়, যেমন সুযোগ পাওয়া যায় যে ম্যাজিশিয়ানকে দেখেছি তাকে নিয়ে আড্ডা দেওয়ার। 90-তে ঘরে ঘরে কাপ হাতে ডিয়েগো মারাদোনার ছবি আমার নিজে চোখে দেখা, ওই সময় দেখেছি মারাদোনার পায়ে বল মানেই বিপক্ষের করা ট্যাকল, আর সবার নজর মারাদোনার পায়ে, অপোনেন্ট জানে ওই পা থামাতে পারলেই কাজ হয়ে যাবে, কিন্তু তিনি ডিয়েগো মারাদোনা, তাকে ফুটবল খেলে থামানো সহজ, তাকে থামানোর জন্য ফাইনালে এসে রেফারিকে 2টো রেড কার্ড দেখাতে হয় তার দলকে, তার দলের বিরুদ্ধে দিতে হয় পেনাল্টি, তবে গিয়ে তাকে থামানো সম্ভব। যারাই অতিমানবের খেলা দেখেছে তারা জানে এই জাদুর মোহ। ইন্টারন্যাশনাল মেন্স ডে গেল, যদি আদর্শ পুরুষের লিস্ট করতে হয় একদম উপরের দিকে থাকবে ডিয়েগো মারাদোনার নাম, এত পুরুষালী প্রেজেন্স তার। একই রকমভাবে যদি আদর্শ মানুষের লিস্ট করতে হয় যাকে দেখিয়ে আমি আমার ছেলেকে বলবো যে এরকম মানুষের মতো মানুষ হতে, সেই লিস্টে কোনো দিন ডিয়েগো মারাদোনা থাকবেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি ভগবান তুল্য আমাদের ফুটবল প্রেমী জনতার কাছে।
পৃথিবী ছেড়ে চলে গেছেন 2 বছর আগে, কিন্তু রয়ে গেছেন আমাদের মনে। ফুটবল যতদিন থাকবে তিনি থাকবেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে। ভ্যামোস আর্জেন্টিনা। পরের এপিসোডে ভাবছি পুরুলিয়ার অফবিট কয়েকটা জায়গার খোঁজ দেবো, যে জায়গাগুলো আপনি পুরুলিয়ায় এসে শুধু অযোধ্যা পাহাড় আর গড় পঞ্চকোট ঘুরে চলে গেলে মিস করে যাবেন। এমন কয়েকটা জায়গা যেখানে হাজার বছরের পুরনো ইতিহাস ফিসফিস করে কথা বলে। তাই সৃজনের পটাবলি ফলো করে রাখুন যেখানে শুনছেন এই এপিসোড। আর এটার বদলে অন্য কিছু শুনতে চাইলে সেটাও আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আমার ইনস্টাগ্রামের ফলোয়ারদের জন্য একটা বোনাস আছে। এই এপিসোডের শুরুতে যে 4 লাইন পড়লাম সেটা আমি গাইবার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম ব্যাপারটা খুব বেসুরো একটা জিনিস হয়েছে, ওটা বাদ গেছে। কিন্তু এই পডকাস্ট যেহেতু বন্ধুদের সাথে আড্ডা ছাড়া আর কিচ্ছু না, তাই আপনাদের জন্য ওটা আলাদা করে আমি শেয়ার করছি আমার ইনস্টা হ্যান্ডেল srijan.kundu-তে। তবে না শুনলেই ভালো, এত খারাপ গিয়েছি আমি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে সামনের সপ্তাহে। আচ্ছা, টাটা।